বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই চড়ছে নির্বাচনী মেজাজ এবং প্রচারের ধার। গণদেবতার আশীর্বাদ পাবার জন্য একদিকে যেমন শাসক দলের প্রার্থীরা জোরালো প্রচার করছেন, অন্যদিকে তেমনি বিরোধী শিবিরের প্রার্থীরাও নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন প্রচার কাজ, চাইছেন মানুষের সমর্থন। রবিবার প্রচার করেন ছয় আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন। তিনি জানান, আমজনতার স্বার্থে দলের স্বার্থ বাদ দিয়ে বামেদের সঙ্গে জোট হয়েছে তাদের। আরও জানালেন, প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন তিনি। বিরোধী তো এখন ভাজপা, আমাদের তো এতকাল তো লড়াই ছিল, আমরা বিগত 2018 অবধি কমিউনিস্ট ভার্সেস কংগ্রেস, স্বাভাবিক এই রাজ্যের মানুষ একটাকে শত্রু ভাবছে, রাজনৈতিক শত্রু অবশ্যই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টি কাদের সাথে কাছাকাছি এল? আমজনতার সাথে। জিতবে আমজনসাধারণ, সেটাই আমরা সুনিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি একসাথে একযোগ। কিছুদিন আগে ইলেকশন কমিশনের কাছে ছোট বড় কালকে রাত্রেগুলো বোমাকে নিক্ষেপ করা হয়েছে আমাদের কংগ্রেসের এক পরিবারের বাড়িতে, মণিকর চৌমনিকে ফায়ার করে। এরকম তো সারা রাজ্য জুড়েই তো হচ্ছে। আমরা এখন আশাবাদ, আমাদের পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। বাধারঘাট বিধানসভা কেন্দ্র বরাবরই ধারে ভারে সকলের নজরে থাকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী যেমন জনপ্রিয় নেত্রী মীনারানী সরকার, তেমনি বাম কংগ্রেস জোটের প্রার্থী পার্থরঞ্জন সরকারও চাইছেন নির্বাচনী বাতাসকে নিজের অনুকূলে আনতে। তিনি বলেন, তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিকোণের কথা। প্রত্যেকদিনই একটা বার্তা নিয়ে বেরোই প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গণদেবতার কাছে, ভোটারদের কাছে। 18-তে যে ভুলটা আপনারা করেছিলেন, ফুলে ফুলে ছাপ দিয়ে প্রত্যেক গণদেবতা আমাকে বলে, আমরা সেদিন 18-তে ভুল করেছিলাম ফুলে ছাপ দিয়ে, এর সংশোধন আমরা করব। ওদেরকে ক্ষমতা দিয়ে আমরা যে যন্ত্রণা, যে গঞ্জনা, যে বঞ্চনা, যে অত্যাচার অবিচারের শিকার আমরা হয়েছি, তার থেকে আমরা পরিত্রাণ চাই। আপনাদেরকে আমরা ভোট দেব, জয়ী করব। বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা সম্মিলিত একটা জোট সরকার হবে। এই সরকারকে আমরা সাপোর্ট করি, সমর্থন করি। এই সরকারকে আমরা সর্বত্র, রাজ্যের সর্বত্র ভোট দিয়ে বিপুল। তৃণমূল কংগ্রেস দলের তরুণ প্রার্থী পূজন বিশ্বাস সুরজিৎ দত্তের শক্ত ঘাঁটি সাত রামনগরে তৃণমূলের বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। আমরা অনেকদিন ধরে রোটোটোর করছি সকাল এবং সন্ধ্যা, এবং যেখানে যাচ্ছি এখানের মধ্যে আমরা ভালো মানে সমর্থন পাচ্ছি মানুষের, এবং সবারই একটাই মানুষ ক্ষোভ হয়ে রয়েছে যে 5 বছরে এখানে কোনো কাজই হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা পিছিয়ে পড়া জায়গা, এগুলো রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম কোনো কিছু ওরা করেনি এখানের মধ্যে। তো আমি সবার সাথে কথা বলেছি এবং প্রত্যেকটা বাড়িতে গেলে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে মানুষের, তাদের ক্ষোভটা ব্যক্ত। অন্যদিকে রবিবার গান্ধীঘাট এলাকায় প্রচার চালান আট টাউন বর্দোয়ালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অনন্ত ব্যানার্জি। ভোটের আবহ নিয়ে জানালেন, যদি নির্বাচিত হন তবে স্থানীয় সমস্যা সমাধানে দেবেন বেশি নজর। প্রত্যেকদিনই আমি যেইভাবে মানুষকে, মহিলাদের এবং পুরুষদের যেইভাবে বোঝাচ্ছি, এই বোঝানোর ফলে তারা বলছে যে এই প্রকল্পগুলি এখানে চালু হওয়া একান্ত দরকার। এই প্রকল্পগুলি ত্রিপুরাতে কোনো সময় কোনো রাজ্য সরকার কোনো সময় চালু করেনি, সিপিএমও করেনি 25 বছর, কংগ্রেসও করেনি, বিজেপি 5 বছরও করেনি, তারা মহিলাদের জন্য কিছু করেনি। তো ওই জন্য আমি সাড়া পাওয়াটা বলতে, তারা তো বলছে যে এই প্রকল্পগুলি এখানে চালু হোক, যাতে এখানের মহিলারা যাতে বেনিফিটেড হয়। দেশের মহান গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করে শান্তিপূর্ণ আবহে অনুষ্ঠিত 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজ্যপাট কার হাতে যাবে তা অবশ্য একমাত্র গণদেবতারাই সঠিক বলতে পারবেন। আপাতত তাদের আশীর্বাদের জন্যই রাজ্যের মাঠে ময়দানে রয়েছেন শাসক এবং বিরোধী দুই পক্ষই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।